আমার 70 লক্ষ টাকা বাকি এই কুরবানি পর্যন্ত আমি 70 টাকা এই কুরবানিতে পেমেন্ট পাই নাই আর লাভে যদি টাকা আইনি ব্যবসাটা রানিং যদি না রাখি তো টাকা ওই টাকা মারি হয়ে যাবে টাকা পাবো না 30% টাকা নিয়ে পরিশোধ লিখে দিতে বলে 1 কোটি টাকা বালি পারে 30 লাখ টাকা আসলে অত কি লাভ হয় কিন্তু এইগুলো তো সরকার এইগুলো যদি পদক্ষেপ না নেয় তাহলে পারে এই শিল্পটা পাট শিল্পের মতো ধ্বংস হয়ে যাবে একসময় সুদের মাধ্যমে টাকা নিয়ে আমরা আপাতত চামড়া ক্রয় করছি আমাদের কি হবে সেটা আল্লাহ পাকই জানে ব্যাপারীদের তাদের টাকার যে স্বল্পতা তারা বিভিন্ন জায়গায় টাকা ধার দেনা করে আজকে তারা আবার নতুন করে আবার চামড়া ক্রয় করার জন্য চেষ্টা করতেছে সরকারের কাছে অনুরোধ আমাদের টাকা এটা আমানত আমাদের আমাদের বড় কষ্টের ধন অনেকজন জমি জমা বিক্রি করে চামড়া কিনেছে যদি এই টাকা না পাওয়া যায় তাহলে আমরা ধ্বংসের দিকে চলে যাব তাদের কাছে আমরা জিমটিম হয়ে গেছি কেন টাকা দিচ্ছে না তারা আমাদের সাথে দেখাও করতেছে না আমাদের বকেয়া আছে এখন বর্তমানে ঢাকা বিভিন্ন ট্যানারি মালিকের কাছে 35 কোটি টাকা এরা কেন রাখি দিচ্ছে ওনারা বলতে আমরা এক্সপোর্ট করতে পারতেছি না টাকা মিলিতে পারতেছি না চামড়া বিক্রি করতে পারতেছি না আমার কথা হলো সরকার তাদেরকে বারবার অর্থ সহায়তা দেয় তাদের যেরকম অর্থ সহায়তা দেয় আমাদেরকে যদি কিছু ক্ষুদ্র ঋণ দিয়ে সহায়তা করে চামড়ার মধ্যে এই 10টা আসবে না